وعليكم السلام ورحمة الله وبركاته. حمد ومصلينا من بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقربوا الزنا إن الزنا فاحشة. قال سبحانه وتعالى كل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. قال رسول الله صلى الله عليه وسلم العينان تذريان ذناهما النظر والأذنان ذناهما الاستماع واليد جناح البطش والرجل جناح المثي القلب جناع تتبنى تستحي. ভাই জিজ্ঞাসা করেছেন যে চোখের দ্বারাই যে সমস্ত ছোটখাটো পাপগুলো ঘটে যায় সেগুলো তো আমরা বলছি ছোট, আর অনেক যুব সম্প্রদায় পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। হৃদয়ে আল্লাহর ভয় না থাকলে এ সমস্ত কার্যকলাপগুলো ঘটতেই থাকবে, তারপরেও অনেকের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় থাকার পরেও শয়তানের বাসায় পড়ে এই সমস্ত পাপের মধ্যে লিপ্ত হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। বিষয় হচ্ছে যে এগুলো ছোট অনেকেই বলেছেন গুনার মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু যেগুলো সীমালঙ্ঘনের পর্যায়ে পৌঁছে যায় সেটা বড় পাপ। তো চোখের দ্বারাই যে সমস্তগুলো ছোটখাটো পাপগুলো ঘটে যায় সেগুলো ক্ষমার উপায় হচ্ছে না। বেগম সাহেব বলছেন যখন অজু করে আমার আল্লাহর বান্দা, অজুর পানিতে তার চোখের মুখের নাকের হাতের ইত্যাদি ছোট ছোট গুণাগুলো ঝরে যায়। সুতরাং পর্নোগ্রাফি এটা একটা মারাত্মক পাপ, নিঃসন্দেহে এটা একটা বড় পাপ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা এই সমস্ত পাপ থেকে অনেক যুবক সম্প্রদায় বা আরও অন্যান্য মানুষেরা নিজেদেরকে হেফাজত করতে চান না, সুতরাং আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করাতে চান না। যারা নিজেদেরকে হেফাজত করতে চায় আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই হেফাজত করবেন। আর আল্লাহ তাআলা বিশেষ করে সমস্ত মানুষকে তাগিদ করে বলেছেন যে লা তাকরাবুজ্জিনা ইন্নাজ্জিনা আফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। সুতরাং যে সমস্ত কার্যকলাপের কারণে মানুষ জেনা মানুষের দ্বারাই সংঘটিত হতে পারে, বড় জেনে লিপ্ত হতে পারে, সে সমস্ত ছোটখাটো কোনো ফাঁক ফুঁক রাখা যাবে না। সমস্ত কিছু নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন। কেন? এটা হচ্ছে বড় ধরনের একটা ফাহিশা ও অশ্লীলতা, নির্লজ্জ বেহায় আপনা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি, আর নিজেকে আপ্রাণ চেষ্টা করতে হবে এই সমস্ত পাপ থেকে হেফাজত করা। হস্তমৈথুন এটা যুবকদের জন্য একটা ব্যাধি, যাতে নিজের শরীরের বিভিন্ন ক্ষতি ডেকে আনে, এবং এটা অশ্লীলতা, নির্লজ্জ বেহায়াপনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার লঙ্ঘন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করেন। এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার জন্য তাকওয়াশীল হতে হবে, বেশি বেশি নফল সালাতের দিকে মনোযোগী হতে হবে, বেশি বেশি পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে, একাকিত্ববোধকে পরিত্যাগ করতে হবে, জনসমাজের মুখে বেশি বেশি থাকতে হবে, একাকিত্বকে দূরীকরণ করতে হবে, নাহলে শয়তান এই জায়গাতে বেশি বেশি পেয়ে বসে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা এই কঠিনতম পরিস্থিতিতে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করার আমাদের তৌফিক দান করেন, আল্লাহ ভীতি হৃদয়ে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তার পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এছাড়াও আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তুআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তুআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। তারপর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সমস্ত দোয়াগুলো করে দৃঢ় পরিকল্পনা করে দৃঢ়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ইস্তিগফার দিন রাত করতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।